সুপ্রিয় দর্শক, আজকে জানাবো তুফান সিনেমার গল্প কি হতে যাচ্ছে। প্রথমেই স্টাইলিশ ভঙ্গিতে সিগারেট টেনে 90 দশকের ব্যবহৃত ছাদ খোলা দামি গাড়িতে চড়ে মেশিন গান ও অস্ত্রভান্ডার নিয়ে তুফান হয়ে এক রাজনৈতিক মঞ্চে দাপট দেখাতে যাচ্ছেন শাকিব খান। কেন যাচ্ছেন তা নিশ্চয়ই ছবির গল্পেই বোঝা যাবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। এ দুটো গাড়ি হয়তো শাকিবকে টেক্কা দেওয়ার জন্য কোনো রাজনৈতিক ব্যক্তির আগমন হতে পারে। টাইটেল ট্র্যাকে লেখা উঠছিল যে ডরে না রক্ত শ্মশানে। তার হেঁটে যাওয়ার ভঙ্গি বলে দিচ্ছিল তিনি যেখানেই যান সেখানেই তুফানি ঝড় বয়ে যায়। তিনি মঞ্চে যখন হাত নাড়াচ্ছিলেন তখন বোঝাই যাচ্ছিল তিনি ভয়ঙ্কর গ্যাংস্টার হলেও তার আছে লাখো ভক্তকুল, কেননা তারাও হাত নেড়ে সম্ভাষণ জানাচ্ছিলেন। আবার তিনি যখন হেঁটে কোথাও যান তখন জনগণ তাকে সালাম দেয়, অর্থাৎ তিনি সালামের উত্তরও নেন। বোঝাই যায় তিনি একজন জনমানুষের প্রিয় নেতা। শাকিব ভক্তরা অনেকেই এই গ্যাসলাইটে তাদের আগ্রহ প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন এই গ্যাসলাইট কোনো ধরনের অস্ত্র কিনা, তা হতেও পারে। এবার আরেক চমক বলবো, ভিডিওটি না টেনে পুরোটা দেখুন। তিনি AK-47 গান ফায়ার সরিয়ে দিলেন, নিলেন বড় হাতুড়ি। সেই হাতুড়ির আঘাতেই কি মাটিতে লুটিয়ে পড়লেন মিশা সওদাগর? এরপরে আসি শাকিবের অ্যাকশন দৃশ্যে। শাকিবের অ্যাকশনগুলো অন্য যে কোনো সিনেমার থেকে সুপার ফাস্ট, কেননা এখানে শত্রুকে চোখের পলকেই ঘায়েল করে দেওয়া হয়, ফলাফল নিশ্চিত মৃত্যু। ফাইটিং দৃশ্যগুলো অনেক স্মার্ট, দেখা যায় তিনি শত্রুর চোখের দিকে না তাকিয়েও শত্রুকে টার্গেট করে শ্যুট করতে পারেন। এখানে তিনি যে পেশাদার খুনি তা আর বুঝতে বাকি থাকে না। তবে ছবিতে 2 থেকে 3টি দৃশ্যের সাথে বলিউডের কিছু ছবির মিশেল পাওয়া গেছে। নাম্বার 1, হাতুড়ি। গার্ডার 2-তে সানি দেওল হাতুড়ির ব্যবহার করেছেন, যা কিছুটা হলেও মিলে যায়। নাম্বার 2, অ্যানিমেল ছবিতে ববি দেওল মদ পান করার দৃশ্যটি ভাইরাল হয়েছিল, শাকিবের এই দৃশ্যটাও কিছুটা মিলে যায়। নাম্বার 3, সালার সিনেমায় গ্যাংস্টার গ্রুপ একটা বিশেষ সিল ব্যবহার করেছিল, তুফানেও সেটা ফলো করা হয়েছে তা বলছেন অনেক দর্শক। ছবির শেষ দৃশ্যে বোঝা যায় কোনো এক রাজনৈতিক নেতার মৃত্যু এবং তারপর শাকিবের বিজয় উল্লাস করার দৃশ্য। যত বড়ই বাধা থাকুক না কেন, তা তুফানের ঝড়ের কাছে নস্যি মাত্র। শাকিব খানের তুফান ছবির টাইটেল ট্র্যাকটি দেখে ভক্তদের সিনেমা দেখার আগ্রহ অনেকটাই বেড়ে গেছে। যেমন অ্যাকশন তেমনি থ্রিলার, প্রতি মুহূর্তেই শাকিব খানকে দর্শক আবিষ্কার করেছেন নবরূপে। এর আগে প্রকাশিত সিনেমাটির প্রথম গান দর্শকের মুখে শোনা যাচ্ছে, বোঝাই যায় গান সহ তুফান সিনেমা বাজি মাত করবে। 2 মিনিট 13 সেকেন্ডের এই ট্র্যাক অনেকটাই সফল, পুরো সিনেমার গল্প তো এখনো বাকি। দর্শক, টাইটেল ট্র্যাক নিয়ে আপনার ভাবনা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দিন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন।